গুড মর্নিং বন্ধুরা, ব্লগে গিনির একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। ওকে, গুড লাক আদি। তো আজকে মেনু খুব সিম্পল, আজকে হচ্ছে ভাত, ডাল, ভেন্ডি আলু চচ্চড়ি, মাছ ভাজা আর পোস্তর বড়া। তো পোস্তর বড়া তো সবাই জানো করতে, সেটা তো নতুন কিছু না। দিদিভাইকেও দেওয়া হয়েছে, দিদিভাই খাচ্ছে, দিদিভাই হ্যাপিরও দেওয়া আছে, হ্যাপি আসছে, ও বসে পড়বে, আমি একটু পরে বসছি। দিদিভাই ঠিক আছে? ঠিক আছে, খেয়ে নাও। আদির জন্য এখন মুসম্বি কাটছি। নমস্কার বন্ধুরা, আমি এখন এলাম একটু গল্প করতে, একটু কিছু শেয়ার করতে। বিগত দু তিন দিন ধরে একটু টেনশনেই ছিলাম। এই কিছুদিন হচ্ছে হোয়াটসঅ্যাপের গ্রুপে কিংবা মেসেঞ্জারে একটা ভয়েস নোট ঘুরছে, একটা ভয়েস নোট খুব ভাইরাল হয়েছে, যেখানে একটা মা বলছে তার ছেলেকে স্কুলের যেখান থেকে পুল কার থেকে বাচ্চাদের রিসিভ করা হয় সেখান থেকে নাকি একজন কেউ অজানা একজন লোক তার বাচ্চাকে টেনে নিয়ে যাচ্ছে। আমিও দু তিন দিন ধরে শুনছি, শুনে একটু টেনশনও হচ্ছিল। যতই হোক, বাচ্চার ব্যাপারে আমরা অতটা একটু ইম্পালসিভ হয়েই যাই, এতটা লাইটলি ছাড়তে পারি না। তো তাই জন্য আমি একটু টেনশনে ছিলাম। আমি হ্যাপির সাথে এই নিয়ে কথা বলেছি, হ্যাপিও একটু বলছে যে একবার আমাদের প্রিন্সিপালের সাথে বা একবার ক্যাব ড্রাইভার বা যে পুলকারের যে মালিক তার সাথে একবার কথা বলা দরকার আমাদের। ছোটবেলায় বাবা মা যখন বলতো যে বাইরে কেউ কিছু দিলে খাবি না, কোনো অজানা অচেনার সাথে চলে যাবি না, কেউ যতই বলুক যে তোমার বাবা পাঠিয়েছে, তোমার মা পাঠিয়েছে, চলে যাস না, সেগুলোই শেখাই এখন আদিকে। নিউজটা যদি ফেকও হয় তবু আমার মনে হয় আমাদের বাচ্চাদের এটা শেখানো উচিত সব সময়। আর ব্যাস এটাই শেয়ার করা ছিল। সারাদিনে এইসব ফোন, এই ড্রাইভারকে ফোন, একবার মালিককে, ড্রাইভার মালিককে ফোন, একবার বন্ধুদের মধ্যে আলোচনা, কথা বলা, এসবের মধ্যে দিয়ে আজ দিনটা পুরো কেটেছে আমার। অনেকদিন আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম টিভিতে, যেখানে একটা লোক একটা বাচ্চা মেয়েকে বলছে যে তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি চলো। তো সেখানে মেয়েটা বলছে যে না, আমার মা বাবা বলেছে যে কেউ অজানা বললে বা চেনা জানা না হলে দরজা খুলতে না। তো তুমি যদি সত্যি আমার মা বা বাবা তোমাকে পাঠিয়েছে, তাহলে তোমার আমার বাবা মা তোমাকে একটা পাসওয়ার্ড দিয়েছে, যে পাসওয়ার্ডটা আমার কাছেও আছে। তো যখন ওই লোকটা বুঝতে পেরেছে যে না, মেয়েটাকে তো বোকা বানানো যাবে না, আর মেয়েটাও বুঝতে পেরেছে যে ওই লোকটা একটা বাজে মজা নিয়ে এসেছিল। তো অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে অনেক অনেক একটা ডিপ মিনিং ছিল, সত্যি এখন বুঝতে পারি মা হয়ে এই জিনিসটা। তো এরকমই কিছু একটা হয়তো বাচ্চাদের শিখিয়ে রাখা উচিত, যাতে ওরাও বুঝতে পারে যে না, আমার বাবা মা তো তার মানে পাঠায়নি, তার মানে নিশ্চয়ই এই লোকটাই কিছু ভুল বলছে। আজকে সেভাবে আর ফুল ডে ব্লগ পোস্ট করতে পারলাম না, কাল থেকে যেমন আমার ব্লগ পোস্ট হয় সেরকমই আমি করব। এটাও একটা জরুরি ইনফরমেশন বা একটা টপিক যেটা আমার সত্যি বলার বা শেয়ার করার ইচ্ছে ছিল। আচ্ছা, যেগুলো আমি শেয়ার করতে চাই শুধু ব্লগের মাধ্যমেই,
তোমাদের কাছে পৌঁছে দিতে চাই। তো তাই জন্য তোমরা প্লিজ সাথে থেকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট। Good night.